এই ড্রাগন মূলত এটা আমেরিকার থেকেই আসছে, এখন এটা ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া এসব দেশে এটা ব্যাপক আবাদ হচ্ছে। ভিয়েতনামের জাতীয় ফসল এখন ড্রাগন। ড্রাগন ফলের উপকারিতা, ড্রাগন হার্টের জন্য খুবই ভালো, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীর জন্য ভালো। এই গাছে আমার এই গাছে বাগানে মানে গাছ লাগানোর পরে 16 মাসে ফল আসছে। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম। আমরা আল মারকাজুল ইসলামিয়া সালাফি প্র্যাকটিক্যাল এন্ড স্টাডি ট্যুর 2023 উপলক্ষে আমরা কয়েকটি ধাপে আমরা চলে আসছি। রান্না পরিবেশনের যে সেখানে কিছু শিক্ষা অভিজ্ঞতা নিয়েছি, আমরা কৃষি বিশেষ করে মরিচ সম্পর্কে চাষবাস সেখানে কীভাবে করা যায় আমরা কৃষি কর্মকর্তা সাহেবের কাছে শুনছি আজকে। এবার তৃতীয় পর্যায়ে আমরা এখন ড্রাগন চাষ, যার প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান পরিচালক আমাদের মার্কারিজির কলিগ যারা মোফাক্কর হোসেন স্যার, উনি অত্যন্ত দক্ষতা, তার কীভাবে বলা যায় একটা মানে যোগ্যতার একটা প্রমাণ দেখাই দিয়েছেন, এবং এখানে জাতীয় ভিত্তিক তার এই যে ড্রাগন চাষটা অনেক দেখবে। তো এই ড্রাগন চাষে আমরা এখন উপস্থিত হয়ে আছি এই যে নহাটাতে, এখানে পটিয়াপাড়া। তো এই ড্রাগন চাষ সম্পর্কে আমাদের ছাত্রদেরকে কিছু ব্রিফ করবেন, যারা পরবর্তীতে এই ড্রাগন চাষ সম্পর্কে তারা যেন উৎসাহিত হতে পারে, দেশ ও জাতির কল্যাণে তারা যেন নিয়োজিত হতে পারে। তো এই সম্পর্কে আমি প্রথমে কথা বলার জন্য ভাই মোফাক্কর ভাইকে কিছু অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই প্রজেক্টটা আমি করেছি, এই জমিটা আমাদের মাদ্রাসার জমি, ইসলামিক কমপ্লেক্সের জমি। মোট জমির পরিমাণ আছে 11 বিঘা, তার মধ্যে ড্রাগন আছে 3 বিঘা। এই ড্রাগন মূলত এটা আমেরিকার থেকেই আসছে, এখন এটা ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া এসব দেশে এটা ব্যাপক আবাদ হচ্ছে। ভিয়েতনামের জাতীয় ফসল এখন ড্রাগন। ড্রাগন অত্যন্ত একটা পুষ্টিকর ফসল, পুষ্টিকর ফল, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট নামে একটা জিনিস থাকে যা ড্রাগনের মধ্যে আছে, যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সার রোগ প্রতিরোধ করে, যা আরও অনেক উপকারিতা আছে। তো ড্রাগন চাষ পদ্ধতিটা হলো, একটা খুঁটি দিতে হবে, এই 7 ফিট লম্বা একটা খুঁটি পুঁততে হবে, খুঁটির 2 ফিট থাকবে মাটির তলায় আর 5 ফিট থাকবে উপরে। এভাবে এরপরে চারটা ড্রাগনের ডাল পুঁতে দিতে হবে, ওই চারা যেটা বলে ওইটাই পুঁতে পুঁতে দেওয়ার পরে প্রচুর জৈব সার দিতে হবে এখানে, পরে 4-5 ডালি জৈব সার, সেটা গোবর সার, গোবর সারই হলো মেন খাবার, সবুজ সার, হ্যাঁ গোবর সারটাই হলো মেন খাবার। তারপরে যখন ফল ধরা শুরু হবে তখন প্রতি মাসে একবার করে রাসায়নিক সার দিতে হবে, 100 গ্রাম ফসফেট, 100 গ্রাম পটাশ, ইউরিয়া সার, হ্যাঁ প্রতি মাসে ফল ধরা যখন এভাবে যখন ফল আসবে তখন প্রতি মাসে রাসায়নিক সার একটু করে দিতে হবে, আর ইউরিয়া অতি সামান্য এভাবে দিতে হবে। এই গাছে আমার এই গাছে বাগানে মানে গাছ লাগানোর পরে 16 মাসে ফল আসছে, গত বছর প্রথম আসছে, এবার দ্বিতীয় চালান চলছে। এটা তিন বিঘা আছে ড্রাগনের বাগান। এর রোগ ব্যাধি খুব কম, একটা রোগ হয় এই যে পচা রোগ, এই যে দেখা যাচ্ছে এই যে গাছে পচা, এই পচন রোগটা, এই ছত্রাক নাশক দিলে আবার এরা থেমে যাবে, আমরা ওটা দিয়ে থাকি, আবার দেখা গেছে আবার দিতে হবে, এটা হলো রোগ। তাছাড়া এর তেমন কোনো রোগ ব্যাধি নেই। আমাদের অন্যান্য ফসল যেমন অসুখ দেখা গেছে, রোগ দেখা গেছে, সাথে সাথে তাকে ওই ওর মানে ওষুধ প্রয়োগ করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে দেন আমি যদি 2 দিন পরেও দিই, 5 দিন পরেও যদি দিই তবু সমস্যা নেই, এটার একটা সুবিধা আছে। এভাবে আর কি এটা চলছে আমাদের ফসল। ব্যবসার দিক দিয়ে এটা ফলটা বাজারে আমাদের বাংলাদেশি ফলের মধ্যে এখন সবচেয়ে দামি ফল হিসেবেই আমার মনে হয় এটা, যে আজকেও আমরা বিক্রি করলাম 200 টাকা কেজি, 1 কেজি পাইকারি 200 টাকা কেজি, অথচ খুচরা বিক্রি হচ্ছে আম চত্বরে আমরা দেখে আসলাম 300 টাকার উপরে, 300 টাকার উপরে 1 কেজি ফলের দাম। তাহলে এটা মানে কেমন, এটা আমাদের দেশে বিশেষ করে যারা যে ডায়াবেটিক্স রুগী যারা, ওদের তো ফল খাওয়া নিষেধ, কিন্তু এরা ড্রাগন ফল ওরা পেট ভরে খেতে পারবে, কোনো সমস্যা হবে না।
সাদে সাদে অনেকেই করতেছে, একটু যত্ন একটু বেশি নিতে হয় সাদে, যেহেতু মাটিতে হিসাব আলাদা, ছাদের হিসাব আলাদা। ছাদে ওই যে ড্রাম, হাফ ড্রাম, ড্রামটা একটা ড্রামের অর্ধেক কাটতে হবে, ওর মধ্যে গোবর সার দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে ওটা লাগাই রাখতে হবে, ওর মধ্যে একটা খুঁটি দিতে হবে। চারাটা তৈরি করতে এর ডাল, এই যে ডালটা আছে না, আমি যদি এইটাই ডাল যদি আমি কেটে যদি 15-20 দিন রেখে দিই, এর খুশি খুশি গজায় যাবে। হ্যাঁ, এটাই চারা, এটাই চারা, এই চারার আবার এটা মাতৃগাছ, এই গাছ থেকে আমি যেটাই নেব সেটাই চারা। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে আজকে সারা দেশে বিষ, আপনার যে ড্রাগন চাষ বা যে কোনো ফলে বিষ ছাড়া চলতেছে না, আপনি এখানে কিভাবে স্বাস্থ্যসম্মত বা বিষমুক্ত এটা আপনি উপহার দিতে পারেন? আমরা সাধারণত বিষ দেই না, বিষের যেটা মারাত্মক, যেটা ক্ষতিকর যে বিষ, যেগুলো আমরা দেই না, পোকামাকড় দমনের জন্য যেটা অনুমোদিত যেটা আছে সেই মাত্রাটাই আমরা দিই। হ্যাঁ, এটা আমরা আমরা সাধারণত ছাত্রদের সম্পর্কে। হ্যাঁ তো ধন্যবাদ মার্কাজের ছাত্রদের, যারা তোমরা আসছো এখানে, সবাইকে ধন্যবাদ আজকের এই শিক্ষা সফরের জন্য। হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে আমি মনে করি যে পুষ্টির চাহিদা পূরণ করার জন্যে প্রত্যেকের বাড়িতে এরকম দু চারটা অনেক জায়গা পড়ে আছে, এরকম রৌদ্রোজ্জ্বল জায়গা আছে, সেখানে একটা খুঁটি পুঁতি দিলে পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে। এই ফলটা মে মাস থেকে শুরু হয়, এপ্রিলের শেষের দিকে ফুল আসে, মে মাসের শেষের দিকে ফল ধরা শুরু হয়ে যায়, এবার একবারে নভেম্বর পর্যন্ত চলবে এই ফলটা। এর আরেকটা বেনিফিট আছে, আমি যদি মনে করি যে সারা বছর আমি এই ফল নেব, সেটাও সম্ভব। কিভাবে? তখন লাইট দিতে হবে, এই গাছের প্রত্যেকটা খুঁটির পাশে পাশে একটা করে লাইট দিতে হবে, এই ইয়ে বাল্ব, এলইডি বাল্ব দিতে হবে, এতে দিলে অনেকেই এটা, হ্যাঁ অনেকেই এটা এরকম করে থাকে। আমরা এবার পরীক্ষামূলকভাবে করবো এটা, আমার কারেন্টের লাইন আমার পাশ হয়ে গেছে, পরীক্ষামূলকভাবে করবো, দেখবো কি রেজাল্ট আসে। যদিও আমাদের এখানে কারেন্টের খরচটা একটু বেশি, বিদ্যুতের খরচটা বেশি, তো যাই হোক চেষ্টা করে দেখবো এবার ইনশাল্লাহ। ধন্যবাদ মুফাক্কর ভাইকে। এবার এ সম্পর্কে বিশেষ করে আমি একটু বলবো যে এই আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার, আমরা ছাত্ররা লেখাপড়া শিখি বা অনেক শিক্ষিত মানুষ আছে, ড্রাগন চাষ কিন্তু সবার পক্ষে সম্ভব না। আমাদের এই ছাত্রদের নিয়ে আসার উদ্দেশ্য এই যে এই ড্রাগন চাষ তারা যেন পারিবারিকভাবে, তারা যেন এলাকায় গিয়ে তারা অন্যদেরকে উৎসাহিত করতে পারে এবং শিখতে পারে, এবং আমাদের দেশে তার জাতীয়ভাবে তারা একটা যেন অর্থনৈতিকভাবে তারা এগিয়ে নিতে পারে। আজকে যে বিষয় যে কৃষি শিক্ষা, তখনই আমাদের সার্থক হবে যে আজকে না আমরা কিছু কৃষি এখান থেকে নিয়ে যেতে পারছি। এখন এই পর্যায়ে আমাদের সামনে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন আমার পবা উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা জনাব মাহবুব রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ড্রাগন চাষাবাদ পদ্ধতি, ড্রাগন হচ্ছে যে একটি লাভজনক পেশা, ড্রাগনে ড্রাগন চাষ করতে গেলে প্রথমত ড্রাগনের জন্য গর্ত করতে হবে, দেড় মিটার, এক মিটার পাশ করে গর্ত করতে হবে। গর্ত করার পরে দেড় মিটার এক মিটার দিয়ে গর্ত করতে হবে। গর্ত করার পরে ওই গর্তের ভিতরে 25-30 কেজি হচ্ছে জৈব সার দিবে, 25-30 কেজি জৈব সার, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম হচ্ছে পটাশ সার, আর হচ্ছে 150 গ্রাম জিপসাম, আর 50 গ্রাম হচ্ছে জিঙ্ক। এগুলো দিয়ে গর্তটা, এই সারগুলো সব দিয়ে হচ্ছে যে গর্তটা পূরণ করতে হবে। সেই সাথে ওগুলোর সাথে যদি পানির দরকার হয় অনেক সময়, সেই সাথে একটু হালকা সেচ দিবে, দিয়ে ওটা হচ্ছে কয়েকদিন রাখার পরে তারপরে হচ্ছে ড্রাগনের চারা স্থাপন করবে। ড্রাগনের চারা স্থাপন করবে, সেই সাথে খুঁটি লাগবে। এর আগে যিনি বাগানের মালিক উনি বলছেন খুঁটি লাগবে, খুঁটি ছাড়া এই ড্রাগনের চাষ হবে না। খুঁটি 7 ফিট হওয়া লাগবে, 2 ফিট নিচে যাবে আর 5 ফিট উপরে থাকবে। এভাবে স্থাপন করতে হবে, আর মাঝে মধ্যে সেচ দিতে হবে। আর ড্রাগনের গাছের গোড়ায় যদি আবার হচ্ছে পানি ধরে থাকে তাহলে কিন্তু সেই গাছে মারা যাবে, গাছ টিকবে না। আর এই গাছ লাগানোর 1-1.5 বছর পরে হচ্ছে যে গাছে ফুল আসবে, ফল আসবে। আর ফুল আসার হচ্ছে যে ফুল আসার পর থেকে পরে যখন ফুল আসবে, ফুল আসার 35-40 দিনের মাথায় ফল সংগ্রহ করা যাবে, 35-40 দিনের মাথায় ফল সংগ্রহ করা যাবে। ফুল
ঝরার ফুল অনেক সময় ঝরে যায়। ফুল ঝরার হচ্ছে অনেকগুলো কারণ আছে, গাছের গোড়ায় পানি জমে থাকলে, তারপরে গাছে খাবারের অভাব যদি থাকে, ফাঙ্গাসের যদি সমস্যা থাকে ছত্রাক আর কি, তারপরে পিঁপড়া থাকে, ড্রাগনে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া ধরে, পিঁপড়া সমস্যা থাকলে পরাগায়নের ঘাটতি থাকলেও হচ্ছে ড্রাগন ঝরে পড়ে। আর ড্রাগন ফলের উপকারিতা, ড্রাগন হার্টের জন্য খুবই ভালো, ড্রাগন হার্টের জন্য খুবই ভালো, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীর জন্য ভালো, এ ড্রাগন খেলে ডায়াবেটিস রোগীর কোনো সমস্যা হবে না। সুগারের জন্য অনেক সময় ডায়াবেটিস রোগীর সমস্যা হয়, কিন্তু এর জন্য কোনো সমস্যা নাই। কিডনিও সুস্থ রাখে। ডায়াবেটিসের উপকারিতাও আছে আবার অপকারিতাও আছে। যদি ড্রাগন অতিরিক্ত মাত্রায় যদি খাই তাহলে হচ্ছে পেটে সমস্যা হবে, পেট খারাপ হবে, এদের বেশি পরিমাণেও খাওয়া যাবে না। প্রতিদিন হচ্ছে 200-250 গ্রাম। তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবারে আমাদের সামনে কিছু অভিজ্ঞতার কথা বলবেন এই নিউজ বাংলার সিনিয়র রিপোর্টার শরীফ সুমন, উনি আমার বাগানের আগেও আসতেন, আমি আজকে তাকে ইনভাইট করছি এখানে আসার জন্য, আরেকজন সাংবাদিক উনিও আসবেন, তো আমি ওনাকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষক মোফাক্কার হোসেন, উনি আসলে আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমেই। আর আজকে এই আজকে আপনাদের এই মানে ব্যবহারিক যেই ক্লাস চলছে সেখানে আসতে পেরে আমারও ভালো লাগছে, যে দীর্ঘদিন পর সেই লেখাপড়ার একটা মানে স্বাদ পেলাম আর কি। তো আপনাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে যে আপনারা এমন একটা জায়গায় আজকে এসেছেন যেখানে যিনি আর কি এই অত্র অঞ্চলে এই ড্রাগন ফল চাষে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনি কিন্তু একজন শৌখিন কৃষি উদ্যোক্তা, মানে শিক্ষকতা হচ্ছে ওনার মূল পেশা, কিন্তু আসলে কি আমরা তো কৃষকের সন্তান, আমাদের আদি পেশা যদি বলা হয়, আমাদের পরিবারে কেউ না কেউ কৃষিকাজ করতে এক সময় বা এখনও করে, আর কৃষি এবং কৃষকটাই কিন্তু কৃষকরাই কিন্তু আসলে আমাদের দেশ এবং পুরো বিশ্বকে তার মানে জীববৈচিত্র্য স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে, তারাই কিন্তু অগ্রণী নায়ক, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। তো আমরা যখন আমরা সংবাদকর্মী, আমরা কিন্তু রাজশাহী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে আমি বিশেষ করে ছুটে বেড়াই, যেখানেই ভালো কোনো কিছুর খবর পাই আমি কিন্তু নিজে সেখানে গিয়ে সশরীরে গিয়ে সেটা পরিদর্শন করা, কথা বলা, যাচাই বাছাই করা এবং সেটা নিয়ে সংবাদ করা, এই কাজটা আমি করে থাকি। তা আমার ছোটো ভাই পলাশ এই পবা অঞ্চলে, তার বাড়ি, সে একজন মুক্তিযোদ্ধা সন্তান। পলাশ আমাকে প্রথমে খবর দেয়, ভাই এরকম ব্যাপার, এখানে আমাদের একজন শৌখিন কৃষি উদ্যোক্তা একটা আলোড়ন তৈরি করেছে ড্রাগন ফল চাষ করে, বাণিজ্যিক ভিত্তিতে না হলেও তার এই বাগানটা আপনি ঘুরে দেখতে পারেন। তা আমি কিন্তু এই বাগানে আসার আগে কিন্তু আমি গোদাগাড়ি অঞ্চলে গিয়েছিলাম, সেখানে আমার কিছু পরিচিত ব্যক্তি আছে যারা ড্রাগন চাষ করে থাকে এবং তারা এতটাই বাণিজ্যিক যে তাদের ফলন মানে ঠিক রাখার জন্য এবং বেশি ফলন এবং দ্রুত ফলন আনার জন্য, যেটা আপনি শুনলেন একটু আগে যে এলইডি লাইট রাতে স্থাপন করে, এইটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আমাদের কৃষি কর্মকর্তা উনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, সেই 18 ঘন্টা যে সূর্যের সেটা একটা কৃত্রিম আলো তারা লাইটিং করে রাত্রে বেলাতে দিয়ে রাখে, যেন তা সে বুঝতে পারে যে এখন তার জন্য আর কি যা আবহাওয়া সেটা স্বাভাবিক রয়েছে, এটা সেইটা কিন্তু এই ফলনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব এবং তারা এটা পরীক্ষিত এটা তারা করে দেখিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ওই জায়গাতেই আসছি, যে জিনিসটা তারপরে এখানে এসে যেটা দেখলাম, তো আমি কিন্তু এই বাগানে কিন্তু গত 1 বছরে এই নিয়ে আমার তৃতীয়বার আসা, মানে আমি এসে আমি খুব অভিভূত হয়েছি যে এই ছোট্ট একটা জায়গাতে আমাদের শিক্ষক মুফাক্কার হোসেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি যে যেটা করে দেখিয়েছেন সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটা বড় ধরনের অনুপ্রেরণা হতে পারে। একে তো আপনাদের শিক্ষক সরাসরি, তারপর উনি আবার কৃষি একজন উদ্যোক্তা হিসেবে তার যে আত্মপ্রকাশ এই ফলনের মাধ্যমে, সেটা কিন্তু আপনাদের কাছেও গর্বের, আমার কাছে মনে হয়। আপনারা বলতে পারবেন যে আমাদের একজন শিক্ষক, আমাদের স্যার আছে যিনি ড্রাগন ফল চাষ করছেন, এবং আপনারা আজকে যে কৃষি শিক্ষার উপরে যে প্র্যাকটিক্যাল ক্লাসটা করছেন,
আশা করব যে এটা আপনারা কাজে লাগাবেন ভবিষ্যৎ জীবনে, এবং আপনারা যদি এই বিষয় নিয়ে ভবিষ্যতে পড়ালেখা করতে চান, এখানে কৃষি কর্মকর্তা আছেন, আপনারা যদি কোনো কিছু জানার থেকে আরও জেনে নেবেন। এবং আপনারা তো দেখলেন যে এই ফলটা কিন্তু আসলে একটা ভিনদেশি ফল, এটা কিন্তু আমাদের যে স্ট্রবেরি, তারপর রামবুটান বলে আরও যেই ফলগুলো আমরা মানে বাংলাদেশের মাটিতে চাষ করেছি, এটা তারও কিন্তু অনেক আগে থেকে আমি জানি যে এই ড্রাগন ফল নিয়ে কাজ করছে। এবং আপনারা জানেন কিনা জানি না যে আপনাদের হয়তো জেনে থাকবেন যে নাটোরে আমাদের কিন্তু নাটোরে কিন্তু এই ড্রাগন ফল চাষে একটা বিপ্লব ঘটে গেছে। তা আমরা আশা করব যে আপনাদের এই শিক্ষকের মাধ্যমে, আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তিদের মাধ্যমে এই রাশিয়া অঞ্চলেও একটা বিপ্লব ঘটবে এবং আপনারা তার সাক্ষ্য বহন করবেন, এবং আপনারা ভবিষ্যতে এই ধরনের ফল চাষ করার জন্য উদ্বুদ্ধ হবে, এবং আপনাদের মাদ্রাসায় বা আপনাদের বাসায় যে এখান থেকে চারা সংগ্রহ করে আপনারা এই ড্রাগন ফল চাষ শুরু করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন, এবং আজকে আপনারা যে বিষয়টা জানলেন সেটা অন্যদেরকেও এটা কনভে করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ ভাই সাংবাদিক শরীফ ভাইকে, অনেক গুরুত্বপূর্ণ তিনি কথা বলছেন। এ পর্যায়ে আমাদের এখানে আমরা শেষ করতে চাচ্ছি, তার আগে এখানে দেখেন আপনারা শুধু আসলে ড্রাগন চাষ নয়, এখানে কি সারি সারি পেয়ারা চারা বা সব আছে। হ্যাঁ, তারপরে এখানে অনেক চাষবাস আছে যেগুলো আমাদের এই অল্প সময়ে সম্ভব না, পরবর্তীতে এক একটা বিষয়ে অনেক কিছু জানার ব্যাপার। তো এখানে যে পেয়ারা চাষ হয়েছে, তো আমি এখানে একটা ব্যাপার বলতে চাই যে আসলে এখানে কৃষিবিদে আছেন সাংবাদিক চাষিরা, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একটা খুব এক ইমোট করছি যে আপনারা যে মেডিসিন দিয়ে যে এই যে ঘাসগুলো যে আপনারা যে নষ্ট করছেন বীজ দিয়ে, এটা আমি খুব দ্বিমত পোষণ করি। এই জন্য যে যেটা আমাদের পরিবেশের জন্য, আমাদের পশু পাখির জন্য, আমাদের শ্রমজীবী মানুষের জন্য, এটা মাটির উর্বরতার জন্য একটা মারাত্মক ক্ষতিকর দিক। এই বিষয়টা, এই বীজটা কীভাবে সরকারিভাবে এর বিকল্প নিতে পারে বা কৃষিবিদ যারা আছেন গবেষণা করে এই বীজ যেন দিয়ে আমাদের জন্য, আমাদের গরু ছাগলগুলো না খেয়ে আর এই বীজপুত্র যে ঘাসগুলো খেয়ে আজকে জমিগুলো সব বনে যেন মরুভূমির মতো হয়ে যাচ্ছে, তা এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা বিশেষ করে মিডিয়া আছে বা সরকার কর্তৃপক্ষকে এই বিষয়টা অত্যন্ত কড়াকড়ি দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে এই পেয়ারা চাষ সম্পর্কে একজন জানতে চেয়েছেন, ভাই মুফাক্কর ভাই, কি এই পেয়ারাটার চাষটা কি অবস্থা? আমি এর ড্রাগনের সাথী ফসল হিসাবে পেয়ারা চাষ করেছি, প্রায় 400 বেশি গাছ আছে এখানে, এখন পেয়ারা গাছে ধরে গেছে, তারপরেও আমরা এই পেয়ারাটা এখন সংগ্রহ করতেছি না, কারণ গাছটা এখনও ম্যাচিউর্ড হয়নি। আগামী হয়তো 2 মাস পর থেকেই আমরা পেয়ারা সংগ্রহ করা শুরু করব। এটা হলো গোল্ডেন 8 পেয়ারা, গোল্ডেন 8, এটা পেয়ারাটা খুব সাইজ বড় হয় আর বিচি কম হয় এবং খুব নরম হয়, খাইতে ভালো সুস্বাদু, যেটা বাজারে যেটা পাওয়া যায় আমরা দেখি। তো এই জন্য আমি এটা করছি, এটা পেয়ারাটা আমার স্থায়ী ফসল নয়, যখন দেখব যে পেয়ারা গাছের ড্রাগনের ক্ষতি হচ্ছে তখন কেটে দেবো। সাধারণত পেয়ারা 3 বছরের বেশি ফল দেয় না, ভালো ফল দেয় না, তো সমস্যা হলে পেয়ারা গাছটা কেটে ফেলে দেবো, ড্রাগনটাই থেকে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে আমাদের এই ড্রাগন যে চাষ পদ্ধতি সম্পর্কে জানা এখানে সমাপ্ত হচ্ছে।